কি এত বড় সাহস? আমাকে প্রত্যাখ্যান? আমি না পুরুষ, মেয়ে হয়ে প্রত্যাখ্যান করার ধক দেখাচ্ছ? কোন সাহসে? অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেব এমন মুখ, সারা জীবন যাতে লুকিয়ে থাকতে হয়। দেশের কত প্রান্তেই তো রোজ ঘটছে এমন ঘটনা। লখনৌ থেকে 22 বছরের কবিতা বারুণীর গল্পটাও এর থেকে আলাদা কিছু ছিল না। প্রতিবেশী এক যুবককে প্রেমে প্রত্যাখ্যান করার কারণে অ্যাসিড অ্যাটাকের মতো নিকৃষ্ট ঘটনার শিকার হতে হয়েছিল কবিতাকে। কেউ পাশে ছিল না, কেউ পাশে থাকেনি। সেই অ্যাসিডের ছিটের জ্বলন যতটা না ক্ষতবিক্ষত করেছিল কবিতাকে, তার থেকে অনেক বেশি ক্ষতবিক্ষত করেছিল তার মন ও মননকে, যা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। যতবার আয়নার সামনে দাঁড়ায় মেয়েটা আঁতকে ওঠে, চমকে ওঠে, আর মনে মনে ভাবে কতটা নিকৃষ্ট হলে মানুষ এমন ঘটনা ঘটাতে পারে। এই ঘটনারই তো সাক্ষী হয়েছে কবিতা, লক্ষ্মী, মনীষা, ওদের মতো মেয়েরা। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আরো অনেক কিছু দেখার বা দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীর অন্ধকারে যাকে আনতে আপনি পাইক বরকন্দাজ পাঠান, আপনি তার সুসজ্জিত বিছানায় অপেক্ষায় অধীর হয়ে ওঠে আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যে চা বাগানে, ঝুপড়ি, কামিন, বস্তি থেকে আপনি যাকে নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোই আলোই মুদির হয়ে চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত হয়ে রমণী ঘরা কাঁখে নিয়ে ফিরলেই, যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা ধরুন সিনেমা হলে নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে ছুঁড়ে ফেলে দেন পথে। আপনার ফুল সাজানো গাড়িতে সুবিবাহ সম্পন্ন করতে ছুটে যাই শহরের পথে, কোণে দেখা আলোই গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে যায় নদীর জলে, বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো ছাতা মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার, আপনি, আপনারা। আমার জন্য আপনি অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, লোকাচারে আমাকে মা বলে পূজোও করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন ঠিকই, আর শহরগঞ্জে কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো, হয়তো একদিন, হয়তো কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই সেই অসামান্য।
খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখ জ্বলবে ভীষণ আগুন, কপাল থেকে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাঙ্গরং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ড মালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব, আর এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। কবিতাটির নাম আমি সেই মেয়ে, কলমে শুভ দাশগুপ্ত আর পাঠে বিশ্বজিৎ পাল। আর আমি একজন শিল্পী, আমার প্রতিবাদটা শিল্পের মাধ্যমেও গর্জে উঠুক। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। I know you told your friend.